আসসালামু আলাইকুম। আপনারা হয়তো বা জানেন, সম্প্রতি কিন্তু ওয়ালটনের একটি ফ্ল্যাগশিপ ডিভাইস লঞ্চ হয়েছে এবং এটা ছিল ওয়ালটনের জন্য একটি দুঃসাহসিক পদক্ষেপ, কেননা তারা প্রথমবারের মতো একদম দেশেই একটি ফ্ল্যাগশিপ ডিভাইস তৈরি করেছে, মেড ইন বাংলাদেশ ফ্ল্যাগশিপ ডিভাইস ওয়ালটন প্রিমো ZX4। ফোনটার নিচে যদি আপনারা দেখেন, দেখতে পাবেন যে ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড মেড ইন বাংলাদেশ লেখা আছে। এটা দিয়ে তারা এক প্রকার মানে প্রাউডলি অ্যানাউন্স করছে যে তারা এখন এই ধরনের প্রিমিয়াম লেভেল ফ্ল্যাগশিপ গ্রেড স্মার্টফোন তৈরি করতে পারবে এখন দেশেই। ফোনটা যখন এসেছিল তখন কিন্তু শুধু ফোনটা আসে নাই, আমাদের কাছে একটা সুন্দর একটা গিফট বক্সও এসেছিল, যেটা এখন আমি আপনাদেরকে ওপেন করে দেখাবো। হয়তো বা আপনারা জানেন কী ছিল, বাট এগেন গিফট ইজ এ গিফট এবং আনবক্স করে চলুন আমরা একটু মজাটা নিয়ে আসি এবং তারপরেই আমরা শুরু করবো ওয়ালটন প্রিমো ZX4 এর পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ সম্পূর্ণ আলোচনা। তো পুরোটা ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে আছি আকিব রাজ এবং আপনারা দেখছেন টেকভার্স। ধন্যবাদ ওয়ালটন এত সুন্দর একটি গিফট বক্সের জন্য। তো চলুন এবার ফোনটির দিকে একটু ফোকাস করা যাক। ওয়ালটন প্রাইমারিলি ভাবে এই ফোনটির যে সকল বিশেষ স্পেসিফিকেশনসগুলোকে হাইলাইট করছে সেগুলো হচ্ছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে, 64 মেগাপিক্সেলের পেন্টা ক্যামেরা সেট আপ, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 128 জিবির ভ্যারিয়েন্ট, হেলিও G95 SoC এবং 4000 mAh ব্যাটারি। এত সব ফিচারগুলো আপনারা পাচ্ছেন 27,000 টাকার প্রাইস ট্যাগে থাকা এই ওয়ালটন প্রিমো ZX4-এ। চলুন দেখা যাক ফোনটা আসলে তাকে নিজেকে প্রমাণ করতে পারে কিনা। ডিজাইন সেগমেন্টে এই ফোনটি ওয়ালটনের সব থেকে প্রিমিয়াম ফোনগুলোর একটি। পেছনে পাচ্ছেন গ্লাস, সামনেও গ্লাস এবং মাঝে ফোনটির মেটাল ফ্রেম, এবং এই সব কিছু মিলে ফোনটার ওভারঅল প্রিমিয়ামনেসটা অনেক বেড়ে গিয়েছে। তো গ্লাস ব্যাক ফোনগুলোর একটা মেজর ড্রব্যাক কী সেটা তো আপনারা ভালো করেই জানেন, সেটা হচ্ছে আঙুলে ছাপ পড়ে যাওয়া। হ্যাঁ, এই ফোনটাতে আঙুলে ছাপ পড়ে যায় এবং এটা দেখতে পাওয়া যায়, সামটাইমস বিরক্তিকর লাগে। ফোনটির পেছনের এই দুই পাশের জায়গাগুলোকে কার্ভ করে দেওয়া আছে যেন আপনি খুব সহজে গ্রিপ করতে পারেন, এবং এটি এক হাতে ধরতে আসলে খুব বেশি একটা প্রবলেম হয় না। তবে যেহেতু আকারে বড় তাই এক হাতে ব্যবহার করাটা খুব বেশি একটা সহজ না। তবে এটার ওভারঅল ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, যেহেতু এত ভারী ফোন, বাট স্টিল কিছুটা আমি কমফোর্টেবল ফিল করতে পারছিলাম। বর্তমান ট্রেন্ড অনুযায়ী ফোনগুলোর নিচের দিকে যে পোর্টগুলো আমরা দেখতে পাই তেমনটাই আছে। এখানে USB Type-C, 3.5 mm অডিও জ্যাক পোর্ট, স্পিকার উইথ মাইক্রোফোন, উপরের দিকে আপনারা দেখতে পাবেন সিম ট্রে, যেটা আমি খোলার পর দেখতে পেয়েছি এখানে একটা রাবার সিল দেওয়া আছে, এর মানে হচ্ছে ফোনটার এদিক থেকে অ্যাক্সিডেন্টালি কোনো পানি টানি ঢুকে যাবে না, সর্বোচ্চ পানি ছিটে ফোন এটা হোল্ড করতে পারবে। ফোনটির লেফট সাইডে কিছু দেখা যাচ্ছে না, তবে ডান সাইডে আসলে আপনারা দেখতে পারবেন ভলিউম বাটন, যেটা মোটামুটি কিছুটা উপরের দিকে আছে, তবে একদম পারফেক্টলি থাম্বের পজিশনেই রয়েছে এটার পাওয়ার বাটনটা, যেটা একই সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ওভারঅল ডিজাইন আমার কাছে কিছুটা স্যামসাং গ্যালাক্সি S20 সিরিজের ফোনগুলোর মতো লাগে, আমার কাছে ওইটি মনে হয়েছে। আপনাদের কাছে কী মনে হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমরা ফোনটির সামনের দিকে তাকালে দেখতে পাবো 6.67 ইঞ্চ সাইজের বেশ বড় সড়ো একটা ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে। যেহেতু IPS ডিসপ্লে এবং ফুল এইচডি প্লাস রেজুলেশন, সো এটা আমার মনে হচ্ছে অনেকেরই নিট বক্স চেক করে ফেলবে দুটো বক্স, তবে একটা বক্স সেটা হচ্ছে এটার অ্যাকচুয়াল কোয়ালিটিটা কীরকম। যদিও বর্তমান জামানায় আসলে হাই রিফ্রেশরটা একদম ট্রেন্ডি একটা অবস্থা আছে, সেখানে এই জিনিসটা এখানে মিসিং। এখানে আপনারা 60Hz প্যানেল পাচ্ছেন, তবে ফুল এইচডি প্লাস দ্যাটস গুড। তবে আমার মনে হয় প্রাইস অনুযায়ী হয়তো হাই রিফ্রেশের ডিসপ্লেটা ইমপ্লিমেন্ট করতে পারতো, কেননা এটাতে যেই এসওসি দেওয়া আছে এটা ইজিলি হাই রিফ্রেশের সাপোর্ট করবে। যাই হোক, আর ডিসপ্লেটি ওভারঅল কালার প্রোডাকশন আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, মনে হয় আর একটু কালার অ্যাকুরেট হতে পারতো। হোয়াট এভার, রেগুলার ইউসের জন্য একদম পারফেক্ট ডিসপ্লে, নো প্রবলেম ইন দেয়ার। এটার ওভারঅল ব্রাইটনেসটা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, তবে আপনারা যদি ফ্ল্যাগশিপ গ্রেড চিন্তা করেন লাইক 800-1300 nits ওইরকম কিছু না, তবে ডিসেন্ট ব্রাইট আপনারা আউটডোরে ডিসপ্লেটি অপারেট করতে পারবেন। ফোনের ডিসপ্লের বেজেলের পরিমাণটা মোটামুটি একটু বড়ই, মানে একেবারে হাই এন্ড ফ্ল্যাগশিপ গ্রেডের মতো না, নিজের বটম চিন এরিয়া তারা যত সম্ভব ছোট রাখার চেষ্টা করেছে বলেই মনে হচ্ছে। এবং এটার যে সামনে 5-sole ক্যামেরা কাটআউটটা আছে এটা
ডিসেন্ট বড়, একেবারে খুব বেশি বড় না। তবে এটার যে এই কাট আউটটা এবং ডিসপ্লে চারপাশে কর্নারে কিছুটা অন্ধকার মানে ডার্ক একটা ভাব দেখা যায়, যেটা আমরা শুরুর দিকে দেখেছিলাম যখন আসলে বাজারে এই ধরনের কর্নার কার্ড ডিসপ্লেগুলো প্রচলন শুরু হলো। তো ওইরকম একটা হালকা প্রবলেম আছে, তবে এটা রেগুলার ইউসেজে একটা সময় আসলে নজরে পড়েও না ঠিক মতো। হার্ডওয়্যার সেকশনে ওয়ালটন প্রিমো জেডএক্স ফোর কিন্তু এই প্রাইস সেগমেন্টে বেশ পাওয়ারফুল ফোনগুলোর একটি। এটাতে আপনারা পাচ্ছেন মিডিয়াটেক হেলিও G95 প্রসেসর, মিডিয়াটেকের মিড রেঞ্জের সব থেকে ফ্ল্যাগশিপ প্রসেসরটাই হয়তো বা বর্তমানে, সামনে এটার আপডেট আসবে G98। তো এই অ্যাসোসিটা অ্যান্ড্রয়েডতে প্রায় 3.5 লক্ষের মতো স্কোর করতে পারে, এবং দেখে বুঝতে পারছেন যে এই প্রাইস সেগমেন্টে ওয়ান অফ দি হাইয়েস্ট অবশ্যই। গিগবেঞ্চে আপনারা কিন্তু এটা সিঙ্গেল করে 503 এবং মাল্টি করে 1603 স্কোর করতে দেখতে পাবেন, যেটা বেশ ডিসেন্ট অ্যাজ এ মিড রেঞ্জ। তো ভালো একটা পারফরমেন্স পেয়েছি আমি গেমস খেলার সময়, পাবজিতে, কল অফ ডিউটিতে আমি মোটামুটি ল্যাগ ফ্রি একটা গেম প্লে আমি করতে পেরেছি। তবে ফোনটা যখন একটানা লম্বা সময় ধরে ইউজ করা হয় তখন এটা মোটামুটি গরম হয়ে যায় এবং এটা হাতে ফিল হয়, কেননা গ্লাস ব্যাক এবং মেটাল এই জিনিসগুলোতে আসলে হিটটা খুব দ্রুত ডিসিপেট হয়, তো এই জন্য আসলে হাতে খুব দ্রুত গরমটা চলে আসে এবং একটু বেশি মনে হয়। তবে আমি আমার টেম্পারেচার মিটারে মেপে দেখেছি ফোনটা 40 ডিগ্রির উপরে ক্রস করে নাই কখনো, তো এটা প্রিটি মাচ সেফ লিমিট ফর এনি কাইন্ডস অফ অ্যান্ড্রয়েড ডিভাইস। তবে এরকম হিট হওয়ার কারণে আমি যখন গেমস খেলছিলাম ডিসপ্লে টাচ রেসপন্সিভনেসটা কিছুটা কমে যাচ্ছিল বা কমে গিয়েছে বলে আমার কিছু মনে হচ্ছিল, তবে আবার ফোনটাকে একটু ঠান্ডা হতে দিলে বা একটু রেস্ট দিলে আবার আগের মতো ঠিক হয়ে যায়। আর বাই দ্য ওয়ে এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ওয়ালটন তেমন কিছু ক্লেম করে নাই, আমরা বলতে পারছি না এটাতে কি ডিসপ্লে প্রোটেকশন দেওয়া, বাট আপনারা চেষ্টা করবেন এটার উপর একটা এক্সট্রা স্ক্রিন প্রোটেক্টর ব্যবহার করার জন্য। তো এই ফোনটিতে ব্যাটারি দেওয়া হয়েছে 4000 mAh ব্যাটারি, যেটা হয়তো বা খারাপ না বাট বর্তমান স্ট্যান্ডার্ড অনুযায়ী কিছুটা ওল্ড হয়ে যাচ্ছে। লাইক বর্তমান সময়ে এই ধরনের বাজেটের ফোনগুলোতে অ্যাটলিস্ট 4500 mAh ব্যাটারি থাকে অথবা 5000 mAh ব্যাটারি থাকে, এই দুটোর মধ্যে ঘোরাফেরা করছে। তো সেখানে এই ফোনটা 4000 আছে, যেটা আসলে খুব বেশি একটা পিছিয়ে নেই। তবে এটার যে পাওয়ারফুল হার্ডওয়্যার এবং ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে এবং এতগুলো ক্যামেরা, এই সব কিছু ব্যবহার করতে গিয়ে আমি ফোনটি থেকে একদিনের মতোই ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সামটাইমস পুরো একদিন শেষ হওয়ার আগেই আমার ফোনটির ব্যাটারি 10%-এর নিচে চলে আসছিল। আর একই সাথে কিন্তু প্রিমো জেডএক্স ফোর 18W ফাস্ট চার্জ সাপোর্ট করে। তো এবার আমরা চলে আসবো ফোনটার 5টা ক্যামেরার ক্যাচালে। প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে 64 MP-এর একটি সনি ক্যামেরা, এক্স্যাক্টলি কোন সেন্সর সেটা আমি এখনও বলতে পারতেছি না, তবে এটা আমার পিকচার ডিটেলসগুলো দেখে আমার কাছে মনে হয়েছে এটা সনির ফার্স্ট জেনারেশন 64 MP সেন্সর হতে পারে। আরও পাচ্ছেন এটাতে 8 MP-এর একটি আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, 5 MP-এর একটি ডেপথ সেন্সর, 2 MP মনোক্রোম, 2 MP ম্যাক্রো। তো এখানে থিওরিটিক্যালি 4টা ক্যামেরা অ্যাক্টিভলি ইউজ করতে পারছেন। সামনে আছে 32 MP সেলফি ক্যামেরা। তো ওভারঅল ক্যামেরা প্যাকেজ বেশ হেফটি বলা যায়, অনেকগুলো ক্যামেরার কাউন্ট আছে। তবে সবসময় ক্যামেরা খুব বেশি থাকলে যে ফোন খুব বেশি ভালো ব্যাপারটা ওইরকম না, তবে যদি এটার ফোন প্রতিটি ক্যামেরায় ভালো রেজাল্ট আউটপুট দিতে পারে দেন ইটস এ ম্যাসিভ প্লাস পয়েন্ট ফর দিস ডিভাইস। এই ক্যামেরার ছবিগুলোর ডিটেলস ওকে লেভেলের, ডে লাইটে সুন্দর কালার আসে, এটা অনেকটা সনি ক্যামেরার একটা কামাল বলতে পারেন। তবে লো লাইটে ওভার স্যাচুরেটেড হয়ে যায় কিছুটা, হোয়াইট ব্যালেন্স ভালো ছিল তবে এটা অ্যাডজাস্ট হতে কিছুটা সময় নেয়, তো আপনাকে একটু ওয়েট করে ছবি তোলা লাগবে। এই জন্য এর শার্পনেস এন্ড ডিটেলস মোটামুটি ভালোই বলা যায়, তবে অবশ্যই আপনারা কিন্তু এই প্রাইস সেগমেন্টে এর থেকেও ভালো ভালো কম্পিটিটর মানে ভালো ক্যামেরা কম্পিটিটর বাজারে পেয়ে যাবেন। ওভারঅল পিকচার কোয়ালিটি আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে, খারাপ বলা যাচ্ছে না, খুব বেশি ভালো বলা যাচ্ছে না, কেননা এই প্রাইস সেগমেন্টে বাজারে আরও ভালো ক্যামেরা প্রতিদ্বন্দ্বী রয়েছে। আপনি আলট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে যখন কাছের কোনো অবজেক্টের ছবি তুলবেন তখন দেখা যাবে এখানে আসলে ডিটেলসের কিছু ঘাটতি দেখা যায়, তো এটাতে আপনি যখন অনেক বেশি দূরের কোনো ছবি তুলবেন তখন মোটামুটি ভালো একটা আউটপুট পেতে থাকবেন। আর অবশ্যই এই এইটার বেলা একটু লো লাইটে এড়িয়ে চললেই ভালো। আর আলট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্সে আমরা একটা সমস্যা দেখতে পেয়েছিলাম ডিভাইসটিতে, সেটা হচ্ছে ছবি তোলার পর ছবিটা কেন যেন একটু অন্ধকার উঠে, যদিও সবসময় না তবে মাঝে মাঝে আমি দেখছিলাম যে আলট্রাওয়াইড অ্যাঙ্গেল দিয়ে ছবি তোলার পর অন্ধকার হয়ে যাচ্ছে। তো এটা আমার মনে হচ্ছে একটা সফটওয়্যার ইস্যু এবং ওয়ালটন চাইলেই জিনিসটা সফটওয়্যার আপডেটের মাধ্যমে ঠিক করতে পারবে। ফিল্টারে গেলে মনোক্রোম ইফেক্ট আছে, আমি জানি না এটা কে ইউজ করবে বাট যদি ইচ্ছা থাকে এই যে দেখতে পেলেন আছে। আর এটার যে একটা ডেপথ ক্যামেরা রয়েছে সেটা দ্বারা পোর্ট্রেট ছবি তুলতে সাহায্য করে এবং আমরা এটাতে বেশ কয়েকটা পোর্ট্রেট তুলেছি, এই আপনার কিছু রেজাল্টস দেখতে থাকুন। অন্যদিকে 32 MP সেলফি ক্যামেরাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, তবে এত বড় রেজলিউশন চিন্তা করে আসলে ওইরকম এত বড় কিছু ইম্প্রুভমেন্ট না, বাট এটার যে কম্পিটিশন জোনটা এখানে আমার মনে হয় এটা একটা ভালো সেলফি ক্যামেরা হতে পারে। ভিডিও রেকর্ডিং সেক্টরে আপনারা ফোনটিতে 4K রেকর্ড সাপোর্ট পাচ্ছেন, তবে ইএস নাই, ওএস নাই, মানে স্টেবিলাইজেশনটা নাই, ভিডিও কোয়ালিটি ডিসেন্ট ছিল।
সবশেষে ফোনটির স্পিকার ইউনিট নিয়ে কিছু কথা বলতে হয়, যেহেতু ফ্ল্যাগশিপ একটা ডিভাইস, বেশ হেভি একটা ডিভাইস অলটনের পক্ষ থেকে, তো সেই হিসেবে অনলাইন স্পিকারটা আরেকটু ইম্প্রুভ করা যেতে পারতো। ইনিশিয়ালি এটা সাউন্ড আমার কাছে খুব বেশি আমারই ভালো লাগে নাই, লাইক কোনো মিউজিক টিউজিক শোনার জন্য, বাট ক্যাজুয়াল কাজ কাম লাইক নোটিফিকেশন সাউন্ড, কল, রিংটোন এগুলো আসলে এগুলো আপনারা ওগুলোতে প্রবলেম মনে হবে না। Zooplankton eat microplastic. Small fish eat zooplankton. So do oysters, crabs and predatory fish. এই ফোনটিতে ওয়ালটন এআই ইউআই নামে একটি কাস্টম ইউআই ব্যবহার করেছে, যেটা রান করছে অ্যান্ড্রয়েড ইলেভেনে, এবং এটার ইউজার ইন্টারফেসটা বেশ কাস্টমাইজড বলতে পারেন, লাইট ওয়েট একটা ইউআই, ট্রানজিশনে আসলে তেমন একটা ল্যাগটেক আমার চোখে পড়ে নাই, মোটামুটি স্মুদই ছিল। তো চলে আসে এবার ভিডিওটির উপসংহারে। কেমন লাগলো এই ওয়ালটন প্রিমো ZX4? আমি বলবো ওয়ালটনের তরফ থেকে এটা অবশ্যই একটা ভিন্ন একটা অ্যাপ্রোচ ছিল, এবং তাদের জন্য এবং অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমাদের জন্য এটা একটা গৌরবের বিষয়। তবে যখন আপনি অ্যাজ এ বায়ার আপনি যখন ডিভাইসটা কিনতে যাবেন, তখন আপনি অবশ্যই চেক করবেন এটার ওভারঅল কোয়ালিটি, আউটপুট, ফিচার্স এগুলো কেমন আছে। তো সেই দিক থেকে এই ডিভাইসটা আমি বলবো না যে পুরোপুরি অফার করছে বা পুরোপুরি ডেলিভার করতে পারছে ইউজারদেরকে, তবে কিছুটা এক্সপেকটেশন অবশ্যই মেটাতে পেরেছে ওয়ালটন, যেমন প্রিমিয়াম লুক, প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, ফুল এইচডি প্লাস ডিসপ্লে, পাওয়ারফুল প্রসেসর। তো এই জিনিসগুলোতে আমি বলবো ওয়ালটন ভালোই করেছে। আমার মনে হয় ক্যামেরাটা আরেকটু ইম্প্রুভড হলে এবং প্রাইসিংটা আরেকটু কম হলে আমার মনে হয় বেশ গ্রহণযোগ্যতা পেত বাজারে সব থেকে বেশি। তবে এই মুহূর্তে ইউজারদের মধ্যে আসলে একটা মিক্সড রিয়াকশন চলছে এই ফোনটিকে নিয়ে, কিনবেন নাকি কিনবেন না, এটা একান্তই আপনার উপর ছেড়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই কিনতে পারেন, মেড ইন বাংলাদেশ ডিভাইস, ফ্ল্যাগশিপ ডিভাইস ওয়ালটন প্রিমো ZX4। তো আজকের মতো এখানে, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, এবং যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামীতে আবার কোনো না কোনো একটা রিভিউ ভিডিওতে অবশ্যই হাজির হয়ে যাবো। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক ভার্সের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।